কটা নাগাদ হয়েছে? ওই 12:30টা। আপনি কোথায় ছিলেন? আমি হাজারহাই বাড়ি, আমার বাড়ি শাশুড়ি বাড়িতে, সেখানে যেটা তো ভিন্ন মেজো ছেলেটাকে কি মারছে এগুলো নাই। মেজোটা কি ভদ্র, কে মেরেছে? ওই পাবলিক এসেছিল যে চোর, এখানে তো গ্রামে চোর পড়েছে তো মাস, এখানে সে চোর মনে যাচ্ছে, মানে বাড়ি পড়ছি চোর বলে বাড়ি ছুটি আসছে। মেজো ছেলের নাম কি? সুকেশ ধাবিয়া। এটা নাই, তা ফাটি দিচ্ছে ছেলেটা, বস্তার মা কাগলে আছে না, মাঠকে চলিছে মনে হয় ধান বাড়ি দেখতে। এগুলা নাই, ফাটি দিচ্ছে তার এই হাত রাত। কেন আপনার ছেলেকে মারলো কেন? সে চলে আসলো, মানে করি কি হচ্ছে দেখি, চলে আসলো ধতনু জোর জোর হাঙাচ্ছে। হ্যাঁ, আর সে ওখানে ঘুমিয়েছিল, ছুটি জোরে জোরে আছে, আমান করেছে তাল গাছটা, আমান করে দেখা দিকা কে গেছে তো শুধু সেদিকেও গেছে। এখানে তো কত লোক শিবানি, সেটিকে মনে হয় 5-6 জন এটা ঘিরে গেছে। আপনার নাম? আমার নাম শিবানি ধাউরিয়া। আপনার স্বামীর নাম? শ্রীপতি ধাউরিয়া। আপনার ছেলে কোন পার্টি করে? এই এখন এই অত্যাচার করে, চাষবাস করতে দেয়নি, আমাকে মারধর করলো মিনা দোষে, এই লিয়া এখন সে বিজেপির দিকে গেছে, বিজেপি পার্টির দিকে গেছে। আপনার ছেলের নাম? হৃষিকেশ দাহরিয়া। এখন কোথায়? এখন কাই ওই মারধর করবে বলে কাই ছুটিয়া কাই পালিয়ে গেছে, জামার পকে থেকে মারছে, তবু মারছে, তবু পালিয়ে গেছে। গ্যাস লিয়া পাড়ি গেছে, গ্যাস সিলিন্ডারটা ওইখানটায় খাইল, গ্যাস সিলিন্ডারটা লিয়া পাড়ি চিকচিকাটা বুঝতে। মোবাইল টোবাইল আর কি কাগজপত্র ব্যাগ লিয়া পাড়ি, আধার কার্ড আর ভোটের কার্ডটা নেই।
আমার ফোর তার মানে আমি নামবো, উনি খাবেন ভাত খাওয়া। আকার নিল কেন ঘটনাটা? এই মোদীর ছবিটা বাঁশে টাঙ্গাইছিল, খুঁটা দিয়া গাঁতি দিয়া খুঁটাটা পুঁতছিল দুপুর টাইমে, দুপুর টাইমে খুঁটা দিয়া পুঁতছে মোদীর ছবি। হ্যাঁ, কে 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 টাঙ্গিয়েছিল? এই হৃষিকেশ ধাউরিয়া। আপনাকে হয়? আমার ছেলে। হ্যাঁ, তারপর দিতেনু এই রাত্রে সুকুমার দলি সুব্রত দলি ফোনে এরা ডেকে লেছে, এই মণিবেশ মান্না বাবু জেনারকে আরো পঞ্চাশ জনের মতন ডেকে লেসা, এরকমই রাত্রে মাছ ধর মোটর সাইকেল আগুন দিয়া তেল ঢেলিয়া এসিড ঢেলিয়া পুড়ছে, ঘর ভাঙছে, আর পিস্তল আর বোমা এই লাঠি ফুটকি গুলি টুলি এইগুলো দিয়া তাকে সাজি করিয়া শ্যামলি সিং আর ভবানী দলি তাকে টেনে লেসা গাড়ি তুলছে। আপনার ছেলের নামে অভিযোগ, আপনার ছেলে তো মোটর সাইকেল সাইকেল এগুলো তো চুরি ডাকাতি করত না? পাবলিক বলছে না, ওরা হিংসা করে বলছে। বহুদিন ধরে চুরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল? এসব মিথ্যা কথা। এই যে সাজাইছে রীতা ধাউরিয়াকে, রীতাকে, তাহলে এগুলো তো কালকে আমরা চোখে তো দেখি ব্যাগ, তার আগু তো ব্যাগ সাজিয়া তাকে শ্যামলি সিং আর ভবানী দলি তাকে তো টেনে লেসে গাড়ি তুললো। সত্যি কথা, আমরা তো চোখে দেখা, এটা তো ব্যাগ তাকে সাজি করিয়া। আপনার নাম? আপনার নাম? আমার নাম শিবানী ধাউরিয়া। আপনি কে হন? আমি তার মা। আপনার ছেলের নাম বলুন। হৃষিকেশ ধাউরিয়া। আপনার ক ছেলে? তিনটে ছেলে। হৃষিকেশ ক নম্বর? হৃষিকেশ মেজো, মেজো আর ছোট বর্ধমানে আছে, আর মেজো আলু স্টোরে রয় আসছে লোক তুলবে। এই হৃষিকেশ কি কাজ করে? হৃষিকেশ বাসে টাসে রয়, চাষবাস করে। আপনার নাম একটু পরিচয় দেবেন। আমার নাম অম্বিকেশ মান্না, আমি জুকিয়া অঞ্চলের প্রধান এবং জুকিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। তো গতকাল আমরা এই গিরিবাড়ি গ্রামে মানে হৃষিকেশ ধাউরিয়া, বাবার নাম ধাউরিয়া, তার স্ত্রী
একজন স্ত্রীর নাম সরস্বতী ধাউরিয়া, আর একজনের স্ত্রীর নাম মামুনি ধাউরিয়া। তো এরা ধাউরিয়া দীর্ঘদিন ধরে ডাকাতি এবং নারী পাচার এবং বিভিন্নভাবে লুটপাটের সঙ্গে যুক্ত। এই ধাউরিয়া এলাকার মানুষজন তাকে নিয়ে সন্ত্রস্ত, তাকে নিয়ে অত্যন্তভাবে বিপদ সংকুলের মধ্যে সবসময় দিন কাটাত। কম দিন বাড়িতে থাকত, বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত সমাজ বিরোধীদের সঙ্গে ওঠা বসা করত। তো এই বিধায় ও হচ্ছে ওর বাড়িতে আজকের কয়েকদিন যাব বিভিন্ন বাইরের লোকের আনাগোনা, অপরিচিত লোকের আনাগোনা, এবং ওখানে কালকে গ্রামবাসীরা কিছুভাবে জানতে পারে, বিশ্বস্ত সূত্রে জানতে পারে ওর বাড়িতে নাশকতার কোনো ছক তৈরি করার জন্য সেখানে ওর বাড়িতে বোম এবং বন্দুক মজুত করা হয়েছে। এরকম একটা পরিস্থিতির উপরে এলাকার মানুষজন যখন এটাকে জানতে চায়, তার কাছ থেকে যখন জিজ্ঞেস করে, সে তখন গ্রামের মানুষের উপরে বিপুরভাবে বিভিন্ন অপক্ষ ভাষায় গালিগালাজ চিন্তা করতে থাকে। এই কথার পরিস্থিতির উপরে ও নিজে বাড়িতে ঢুকে একটি আগ্নেয়স্ত্র বার করে, সেই আগ্নেয়স্ত্র বার করতে গিয়ে এলাকার মানুষরা ভয় পেয়ে যায় প্রাথমিকভাবে। পরবর্তীকালে গ্রামের মানুষজন যখন জড়ো হয়, ও তখন ঘর থেকে দৌড়ে মাঠে পালিয়ে যায় রাতে, এবং তারপরেই ও স্ত্রী, বড় স্ত্রী ওর সঙ্গেও পালিয়ে যায়, কিন্তু ওর ছোট স্ত্রী সরস্বতী ধাউরিয়া সে কিন্তু বাড়িতে থেকে যায়। জনরোষে গ্রামের মানুষ সেখানে সবাই উপস্থিত হয়, এবং সঙ্গে ওর থাকা একটি বাইক, সেটা কিন্তু সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়েছিল, সেই বাইকটি কিন্তু গ্রামের মানুষজন জনরোষে ওর এই বাড়ি থেকে যখন ওর সরস্বতী স্ত্রীর হাত থেকে আগ্নেয়াস্ত্র সহ গুলি পাওয়া যায়, তখনই সেই জনরোষে গ্রামের মানুষজন এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ওর ওই বাইকটিকে তারা কিন্তু ভাঙচুর করে এবং ওই বাইকটিকে তারা পুড়িয়ে দেয়। এই হচ্ছে ঘটনা, এবং এ আমাদের কাছে যতদূর খবর রয়েছে বর্তমান বিজেপির সঙ্গে যুক্ত এবং বিজেপির নাকি সদস্য হয়েছে, এটা আমাদের কাছে খবর রয়েছে, রিসেন্ট হয়েছে এটা আমাদের কাছে ততদূর বেশি করে জানা ছিল না। আমরা গ্রামের মানুষের কাছে খবর পেয়েছি এই দিনে, এবং ওর এই ধরনের নাশকতার ছক আমাদের এই এলাকায় তৈরি করতে চাইছে, যে এই দুখিয়া অঞ্চল আমাদের এলাকার সবচেয়ে বড়, আমার ব্লকের মধ্যে সবচেয়ে বড় অঞ্চল, 22 জন পঞ্চায়েত মেম্বার রয়েছে আমাদের, এই ধরনের ঘটনা আজ অবধি হয়নি, আমাদের 28টা বুথ রয়েছে, কিন্তু 98 সাল থেকে এই এলাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দেওয়ার পর থেকে এই অঞ্চলটি তৃণমূল কংগ্রেসের, আজও পর্যন্ত জনগণের রায় নিয়ে বহু দুর্দিনে সিপিএমের দুর্দান্ত একটা যৌবন বয়স থেকেও এই অঞ্চলের মানুষ কিন্তু তৃণমূলের বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে রয়েছে, এবং আমাদের যুবনেতা শুভেন্দুর অধিকারীর কাছে রয়েছে, আমাদের নেতা মানববাবুর সুযোগ্য নেতৃত্বে আমরা কিন্তু এই ধরনের জিনিসে আজকে তৃণমূল অঞ্চলের মানুষ হয়ে আতঙ্কে ছিঁড়ে উঠেছে। এই ঘটনা মানুষ আজকের বিভিন্নভাবে ভয়ে ভিত্তিতে মানুষ কিন্তু আজকে রয়েছে, সন্ত্রাসের মধ্যে রয়েছে এলাকায়। এই ধরনের আগ্নেয়াস্ত্র এবং গুলি পাওয়া একটা বিরল ধরনের ঘটনা, এর আগে আমাদের এই এলাকার এই মানুষ কখনো বোম বন্দুক গুলি কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কোনোভাবে আমাদের এই এলাকায় নেই, কোনোদিন ছিল না, এই নতুনভাবে তৈরি হয়েছে। এটার জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক, প্রশাসন সুযোগ্যতার চিন্তাভাবনায় যাতে এর তদন্ত করে উপযুক্ত শাস্তি করা হয়, এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তার জন্য আমরা আইনানুগের উপরে
নিশ্চিত একটি আইনের সুবিচার। দাদা আপনার নাম আর পরিচয়টা দেবেন। আমার নাম প্রশান্ত পণ্ডা। আমি গত 2016 বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি কাটি মহকুমা আদালতে অ্যাডভোকেট। আজকে ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে আজকের ঘটনা নয়, গতকাল রাত্রের ঘটনা। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে সারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ বিজেপির দিকে ঢলে পড়েছে। তৃণমূল কংগ্রেস ওরা বুঝতে পেরেছে জনগণ ওদের কাছে নেই, তাই ভারতীয় জনতা পার্টি যাতে সংগঠন না বাড়াতে পারে, বিস্তার করতে পারে, তাই আচমকাভাবে যেখানে সেখানে সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। বিজেপি সংগঠন যেখানে হচ্ছে সেখানে ওরা আক্রমণ করে মানুষকে বাকরুদ্ধ স্তব্ধ করতে চাইছে, গণতন্ত্র হত্যা চলছে। এই যে আপনাদের কোন কর্মীর বাড়ি থেকে পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, ওটা সম্পূর্ণ মিথ্যা। এরা সাধারণ নিরীহ মানুষ, এরা কোনোদিন ওই সব কারবারের সঙ্গে যুক্ত নয়। এরা ইচ্ছাকৃতভাবে বন্দুক কিংবা গোলা বারুদ বিজেপি কর্মীর বাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, এর বাইরে কিছু নয়। বাড়ি থেকে আমার মানে আমার পরিবার ভাজপা পরিবার এরকম ফ্ল্যাগ ট্যাগ লাগিয়েছিল, সে কেউ রাখতে পারে। আমি যদি গণতন্ত্র যদি ঠিক থাকে এবং আমি যদি ভারতীয় জনতা পার্টি করি তা আমার বাড়িতে ফ্ল্যাগ ফেস্টুন থাকবে। আমি দলের প্রকৃত কর্মী, আমার বাড়িতে ফেস্টুন থাকবে, পতাকা থাকবে। এটা নিয়ে তো কারণ নেই, তৃণমূল যারা করে তাদের বাড়িতে পতাকা থাকে, থাকতেই পারে, তার তো আমাদের কোনো প্রতিবাদ নেই। তাহলে এটা কি মানে কি কি ক্ষতি করেছে? ওদের বাড়ি ভাঙচুর করেছে, মেয়ের সম্ভ্রম লুট করেছে, ইজ্জত লুট করেছে, এই সমস্ত ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জড়িয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের প্রশাসন বলতে কিছু নেই, থানার ওসি টসি সমস্ত কেনা গোলাম হয়ে গেছে। পুলিশ কি করছে? পুলিশ শাসক দলের পুতুল হয়ে আছে। অস্ত্র এতো মানে ভগবানপুর নন্দীগ্রাম মানে মুখবেড়িয়া নন্দীগ্রাম খেজুরি এক সময় অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, সেটা আজকে মানে বেশ কয়েক বছর আগে। আবার নতুন করে এইসব এলাকায় এইভাবে অস্ত্র পাওয়া বা উত্তেজনা বিষয়টা মানে কালকে ঠিক কি হয়েছে? মানে অস্ত্র পাওয়ার অভিযোগ যেটা মানে আপনারা করছেন সেটা মানে ঘটনাটা আগে কিটা বলুন, অভিযোগটা কি? ইসি কেস ধাউলিয়া ওই যে বিড়িবাড়ির একটি গ্রামবাসী বলুন, আমরা জানতাম, তবে ওই অসামাজিক কাজের সঙ্গে প্রিভিয়াস কিছু ঘটনা আছে। ওই মেলা থেকে সাইকেল চুরি করে নিত, বাজার হলে সন্ধ্যাকালীন অবস্থাতে সাইকেল নিয়ে চলে আসতো, এই সমস্ত দুষ্টুমিগুলো করত। পরবর্তী সময়ে ওরা ওই ছেলেটি যে বিজেপিতে আশ্রয় নিয়েছে, বিজেপির কর্মী হয়ে যে কাজকর্ম করছে, এটা আমাদের জানা ছিল না। গতকাল সকাল থেকে গ্রামের লোকেরা একটু চাঞ্চল্যকর চলাফেরা একটু দেখাশোনা করল এবং ওর প্রতি একটু নজরও রাখল, এবং প্রায় রাত্রি 10:30-11:00 দিকেই ওর বাড়িতে বাইরের 5-7 জন লোককে নিয়ে যেন একটা আলোচনা করছে এরকম একটা খবরাখবর এলো। গ্রামের লোকেরা ওর বাড়ির কাছাকাছি গেল, যাওয়ার পরেই কিন্তু ওই 5-7 জন লোক সহ ওই হিসিকেশ বলে যে ছেলেটি ও ছুটে পালিয়ে যায়। পরে আমাদের লোকেরা, গ্রামের লোকেরা সকলেই যায়, গ্রাম প্রধানও যায়, তারা গিয়ে যখন ওখানে দেখে যে ওর দ্বিতীয় পক্ষের স্ত্রীটি বাড়িতে আছে, তাকে যখন একটু প্রেশার করা হয়, বলা বলি করানো হয় যে এত রাত্রে বাইরের লোকজন নিয়ে এখানে কি আলোচনা হয়েছিল, তার ওই দুয়ারের সম্মুখে দেখা গেল যে একটি বাঁশের উপরে 4টা ফ্ল্যাগ টাঙানো আছে, সে ফ্ল্যাগগুলো বিজেপি। তো ওই মহিলা ভয়ে পড়ে হোক যাই হোক বলছে হ্যাঁ বাইরে কিছুজন ছিল, এবং ওই যে আগ্নেয়াস্ত্র যে ব্যাপারটা ওই তুলে ধরলো কিংবা বাড়ি থেকে বার করল। তখন আমাদের লোকেরা পুলিশেও খবর দেয় এবং স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে, বাড়ির সামনে একটি বাইক ছিল, বাইকটি ওর বাইক কি বাইক থেকে আসা লোকেদের বাইক সেটা আমরা বলতে পারবো না, বাইকটি জনতার রোষে পড়ে সেটা যা যা হয় তাই হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথায় ছিল? ছেলেটি তো সিপিএম করত, সিপিএম এর
আগ্নেয়াস্ত্র সম্পূর্ণ তো উদ্ধার করা যায়নি, কোন জায়গা থেকে কিভাবে আগ্নেয়াস্ত্র আবার মজুদ হচ্ছে। আর আমাদের জুখিয়া গ্রাম পঞ্চায়েত তো আমাদের সেই 98 সাল দল তখন জন্ম হয় তখন থেকে আমাদের ওই এলাকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে আজ পর্যন্ত রেখেছে। বামফ্রন্টের আমলে এই অঞ্চল 98 সাল থেকেই আমাদের ক্ষমতায় রয়েছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও আমাদের দলের ক্ষমতায় রয়েছে। তো এখানকার লোকেরা তো কোনো অন্য কোনো প্রক্রিয়ার দ্বারা নির্বাচনে অংশগ্রহণ যেমন করে না, আর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিয়েই এখানে নির্বাচন হয়, বিরোধী প্রার্থীরাও নির্বাচিত হয়। তো এই জায়গায় তো নতুন করে কি উত্তেজনা তৈরি বা উত্তেজনা হওয়াটা স্বাভাবিক, আগ্নেয়াস্ত্র এলো কি করে, একটা উত্তেজনা তো থাকবেই। নির্বাচন ডিক্লেয়ার হতে আর 2-4 দিন বাকি, তার পূর্বেই যদি এই ধরনের জিনিস আসে বা ঘটে উত্তেজনা তো থাকাটা স্বাভাবিক। এবং সম্পূর্ণ বিজেপি এই সিপিএম এর বহিষ্কৃত কিংবা সিপিএম এর যারা নোংরামি করত, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতো, হামাদগিরি করত, তারাই আবার বিজেপিতে আশ্রয় নিয়ে এই তাণ্ডবগুলো করার নতুন করে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে।